আমাদের সঙ্গে রয়েছেন নির্মল মাঝি। আজকে নির্মল মাঝি, তাকে কি পরিস্থিতির মুখোমুখি হতে হয় দেখুন। হেলমেট পরে নির্মল মাঝি এগিয়ে চলেছেন এবং তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। নির্মলদা, কি হয়েছিল? প্রথমত আমি ওখানে গিয়েছিলাম যে আমার দুটি বুথে আমাদের কোনো কর্মীকে ওখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। আমি গত সাত দিন ধরে ইলেকশন কমিশন এবং রাজ্যের পুলিশ এবং প্রশাসনকে রিপিটেডলি অভিযোগ করেছি যে মদ, চোলাই মদ, মাংস আর খুচরো টাকা ব্যাপকভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। মেয়েদের বলা হচ্ছে তৃণমূলকে ভোট দিলে রেপ করা হবে, আর বলা হচ্ছে ছেলেদের বলা হচ্ছে ঠ্যাং খোলা করে দেওয়া হবে নাহলে মারের করা হবে। গত সাত দিন ধরে এই ছিল আমাদের দুটি বুথ নিয়ে গঠিত যে আমাদের রয়েছে সেখানকার শিষ্টাচার। তা আমি খবর পেলাম যে আমাদের দুই দলীয় কর্মী মারাত্মকভাবে প্রহৃত হয়েছে, ভোট দিতে পারেনি। ওখানে আমাদের বুথ ভেঙে দেওয়া হয়েছে, চেয়ার টেবিল খালে ফেলে দেওয়া হয়েছে, বিজেপির বুথ রমরমিয়ে চলছে আর ছাপ্পা চলছে। আমি তখন মনস্থ করি যে আমি যাব। আমি গিয়ে দেখি আমাকে প্রথমত আমাকে বুথের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি, বুথের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি। আমি তখন স্থির করি বাইরে, বুথের বাইরেই আমি অবস্থান করব। আমি চুপচাপই অবস্থান করছিলাম, আমি শুধু বলছিলাম যে এটা শিষ্টাচার নয়, এটা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার অপচেষ্টা। মানুষ নিজের তার গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রয়োগ করতে পারছে না। নির্মলদা, আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজলক্ষ্মী কিছু বলতে চায়, আমি রাজলক্ষ্মীর বক্তব্যটা নিয়ে আমার মাথায় আমার মাথায় তেত্রিশখানা সেলাই ছিল, 33 স্টিচেস। সেটা জেনেও আমার মাথার উপরে আঘাত করার চেষ্টা করা হয়েছে বারবার। আমি তো হেলমেট পরতে বাধ্য, মাথায় আঘাত করার চেষ্টা হয়েছে এবং ডেলিবারেটলি চেষ্টা হয়েছে অভিযোগ করছে নির্মল মাঝি। যেখানে শওকত মোল্লা যখন ধর্নায় বসে যাচ্ছেন রাস্তায়, তখন তাদের বিরোধীরা বলছেন শওকত মোল্লা নাটক করছেন। আবার যখন সুজাতা মণ্ডল আক্রান্ত হচ্ছেন এবং ক্যামেরা বন্দী হচ্ছে সেই দৃশ্য, তার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে রীতিমতো তেড়ে যাচ্ছেন, তখনও অভিযোগ উঠছে যে তিনি নাটক করছেন। আবার যখন স্বপন দাশগুপ্ত তিনি বুথের দিকে যাচ্ছেন, তাকে বলা হচ্ছে বহিরাগত বলে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, তাকে ঘিরে বলা হচ্ছে যে তিনি নাকি বাইরের লোক নিয়ে বুথে যাচ্ছেন। এগুলো কী চলছে সারাদিন ধরে? পাপিয়া অধিকারী তাকে চোর ঘাট ধাক্কা, সেটাও ক্যামেরার সামনে, একজন বিজেপি প্রার্থী তাকে চর ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে এবং তিনি মহিলা বলেও তাকে রেয়াত করা হচ্ছে না। না, ফলতাতে কিন্তু সিআরপিএফ তৃণমূলের উপর অত্যাচার করেছে। গোঘাটে সিআরপিএফ একটি মেয়ের শ্লীলতাহানি করেছে, এগুলো আমরা দেখেছি, এগুলো আমরা জানি। সেই গোঘাটের আশপাশে সুজাতার উপর যে আক্রমণ হয়েছে, আমি মনে করি একটি বিজেপির এটা সংস্কৃতি একেবারে নিষ্ঠুর পুরুষতন্ত্রের যে নিদর্শন। আমি বলছি যে বিজেপি, কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, ফর ব্লক হোক, কোন দলেরই, কোন দলের কর্মী, কোন দলের প্রার্থী, কোন দলের রাজনৈতিক নেতার উপরে এই ধরনের হামলা মানুষ প্রত্যাশী নয়।
রাজনৈতিক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছে, ঘোলা জলে মাছ ধরছে, এবং ঘোলা জলে মাছ ধরছে।